হ্যালো ভেয়ার্স ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেশান উইথ প্রকাশ রা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মেনি অ্যান্ড মাছ এই দুটোর মধ্যে কী পার্থক্য রয়েছে কোনটা কখন কোথায় ব্যবহার করব ইত্যাদি বিষয় নিয়ে সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর হ্যাঁ এই ধরনের টপিকের উপর আমাদের ইউটিউব চ্যানেলে বেশ কিছু ভিডিও আপলোড দিয়েছি সো সেই ভিডিওগুলি যদি তোমরা মিস করে থাকো তাহলে এই ভিডিওর আই বাটনে ক্লিক করে ভিডিওগুলি দেখে নিতে পারো এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও ভিডিওগুলি দেখে নিতে পারো সো লেট গেট দ্য টপিক মেনি মানে হচ্ছে অনেক আর মাছ মানে হচ্ছে অনেক তাহলে দুটো শব্দের বাংলা অর্থ হচ্ছে একই সেটা হচ্ছে কি অনেক বা বেশি এই জিনিসটাকে উল্লেখ করে তো এই দুটোকে এখন ব্যবহার করার সময় আমাদের একটু সতর্কভাবে ব্যবহার করতে হবে কারণ মেনি শব্দটা ব্যবহার হয় কাউন্টেবল নাউন মানে কাউন্টেবল নাউন মানে যে সমস্ত নাউনগুলি গুনা যাবে কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহার করা হয় যে সমস্ত নাউনগুলোকে আমরা গুনতে পারব একটা দুটা তিনটা করে সেগুলোর পূর্বে মেনি শব্দটাকে ব্যবহার করবো আর মাছ ব্যবহার হবে কি আনকাউন্টেবল নাউন যেগুলোকে আমরা গুনি না যেগুলো আমরা গুনতে পারি না বা গুনতে পারলে সেগুলোকে আমরা সংখ্যা দ্বারা প্রকাশ করি না সেটাকে আমরা অন্য কোনো মাপ মানে ওজনে বা লিটারে যেগুলোকে আমরা প্রকাশ করে থাকি সেগুলোর অর্থে আমরা মাছ ব্যবহার করব ওকে তাহলে কথা হচ্ছে কি যে মেনি বসে কাউন্টেবল ডাউনের পূর্বে মাছ বসে আনকাউন্টেবল ডাউনের পূর্বে ক্লিয়ার এবার এক্সাম্পল দেখো আই হ্যাভ মেনি ফ্রেন্ডস তাহলে দেখো এখানে মেনি ব্যবহার করা হয়েছে তাই তো তাহলে কোথায় ব্যবহার করা হয়েছে একটু দেখিনি ফ্রেন্ডস ফ্রেন্ডস মানে হচ্ছে কি অনেকগুলো বন্ধু দেখো ফ্রেন্ডস অনেকগুলো বন্ধু বন্ধু মানে হচ্ছে কি কাউন্ট ফ্রেন্ডস বলে কি কাউন্টেবল নাউন এটা গুনতে পারা যাবে একটা দুটো তিনটে করে তাই এখানে অনেক বন্ধুর কথা বলা হয়েছে তাই মেনি বসেছে আর এটা হচ্ছে একটা কাউন্টেবল নাউন ক্লিয়ার এখানে কিন্তু মাছ যদি ব্যবহার করি তাহলে কিন্তু হবে না ক্লিয়ার ওকে এইদিকে দেখো মাছের ঘরে যে আই হ্যাভ নো মাছ টাইম এখানে মাছ বসানো হয়েছে যে মাছ টাইম টাইম শব্দটা কি একটা নাউন তবে এটা কোন নাউন আনকাউন্টেবল সময়কে কিন্তু গুণা যাবে না সময়কে গুনা যাবে না টাইম টাইম সময় হচ্ছে একটাই সময় সময় এটাকে কিন্তু গুণা যাবে না একটা সময় দুটো সময় তিনটা সময় এরকমভাবে গুনা যাবে না তাই এটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউনের আগে মাছ বসানো হয়েছে অনেক সময়ের কথা বলা হয়েছে মাছ টাইম মানে অনেক টাইম তো আর একটা কথা কি এখানে যে মাছ বসেছে এই জায়গাটা যদি আমরা মেনি বসাই তাহলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে এখানে কিন্তু আমরা মেনি ব্যবহার করতে পারবো না আই হ্যাভ নো মাছ টাইম আমার অনেক সময় নেই ওকে আরও এক্সাম্পল দেখো হি হ্যাড মেনি পেন্স তো দেখো এখানে মেনি ব্যবহার করা হয়েছে আর পেন্স হচ্ছে কি কাউন্টেবল নাউন আর কাউন্টেবল নাউনের আগেই মেনি ব্যবহার হয়েছে আর এখানে মেনি অর্থ হচ্ছে কি অনেক বা বেশি তাহলে হি হ্যাড মেনি পেন্স তার অনেক কলম ছিল এই দেখো দে হ্যাড মাছ মানি এখানে মাছ ব্যবহার করা হয়েছে মাছ মানে অনেক আর মানি মানে হচ্ছে টাকা তো এটা হচ্ছে লাউন এবার এখানে একটা কথা বলি এটা কাউন্টেবল না আনকাউন্টেবল এটা আনকাউন্টেবল কিন্তু অনেকেই মানি শব্দটা হচ্ছে কি আনকাউন্টেবল লাউন কিন্তু অনেকেই তোমরা বলতে পারো যে টাকা তো গুনা যায় এটা তো কীভাবে আনকাউন্টেবল হলো হ্যাঁ টাকার নোট বা কয়েনগুলোকে গোনা যায় কিন্তু টাকা যে শব্দটা সেটাকে কিন্তু গোনা যায় না একটা টাকা দুটা টাকা এরকমভাবে কিন্তু গোনা যায় না একটা নোট দুটা নোট তিনটা নোট চারটা নোট এইরকমভাবে গোনা যাবে একটা কয়েন দুটা কয়েন এরকমভাবে গোনা যাবে কিন্তু টাকা যে জিনিসটা সেটাকে গোনা যাবে না ওটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন ক্লিয়ার এবার এখানে দেখো ইউ গেভ মি মেনি বুকস তাহলে বই এখানে কি গুনা যায় তাহলে এটা কাউন্টেবল নাউন আর অনেক অর্থে আমরা কী ব্যবহার করেছি এখানে মেনি ব্যবহার করেছি যেহেতু এটা কাউন্টেবল ডাউন তাই এখানে মেনি বসে যদি আনকাউন্টেবল ডাউন হতো তাহলে এখানে মাছ ব্যবহার করা হতো এদিকে দেখো দেয়ার ইজ মাছ ওয়াটার ইন দ্য পন্ড এখানে মাছ ব্যবহার করা হয়েছে আর দেখো এখানে ওয়াটার আছে অনেক জল তো অনেক অর্থে এখানে মাছ করেছি মেনি করলে হবে না বিকজ ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল কারণ ওয়াটারকে আমরা গুনতে পারি না এটাকে কী করতে পারি এটাকে মাপতে পারি তো এইরকম অনেক জিনিস রয়েছে যেগুলোকে আমরা গুনতে পারি না বাট সেগুলোকে ওজনে বা লিটারে বা যে কিছুতে হোক না কেন মেপে সেগুলোকে এক্সপ্রেস করি তো এইরকম অনেক কিছু রয়েছে যেরকম চাল রয়েছে ডাল রয়েছে তেল রয়েছে ময়দা রয়েছে মিল্ক রয়েছে এরকম অনেক কিছু রয়েছে যেগুলো আমরা ওজনে প্রকাশ করি সেগুলো হচ্ছে কি আনকাউন্টেবল নাউন ওকে তো এই সমস্ত জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে আর এই হচ্ছে আমাদের পার্থক্য মাছ আর মেনির মধ্যে মাছ হচ্ছে আনকাউন্টেবল নামের পূর্বে বসে আর মেনি হচ্ছে কাউন্টেবল নামের পূর্বে বসে তো এই হলো আজকের আলোচনার বিষয়বস্তু আশা করি বিষয়টি বুঝতে পেরেছো কোথায় মাছ কোথায় মেনি ব্যবহার করতে হবে তো আশা করি এই ধরনের ভুল আর মিস তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর বন্ধুদের সাথে শেয়ার আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটা ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবে যাতে করে পরবর্তী ভিডিওগুলি না মিশ হয়